তোমার মাকে মা বলে ডাক দিলে তোমার মা বড় খুশি, তোমার বাবাকে বাবা বলে ডাক দিলে তোমার বাবা বড় খুশি, তোমার ভাইয়াকে ভাইয়া বলে ডাক দিলে তোমার ভাইয়া বড় খুশি, তোমার শাশুড়িকে শাশুড়ি আম্মা বলে ডাক দিলে তোমার শাশুড়ি বড় খুশি। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা আমি আল্লাহ কি অপরাধ করলাম, চব্বিশ ঘন্টার মধ্যেও তুমি আমি আল্লাহ কি একবার আল্লাহ বলে ডাকু না, অথচ তুই তোর মাকে মা বলে ডাকো কোনো বাধা নাই, তুই তোর বাবাকে বাবা বলে ডাকো কোনো বাধা নাই, তোর তো তুমি তোমার দাদাকে দাদা বলে ডাকো, তোমার দাদা বলে ডাকো তোমার কোনো বাধা নাই। ওরে বান্দা চব্বিশটা ঘন্টার মধ্যে যদি আমি আল্লাহকে একবার মোহাব্বতে আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইত। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশেকুকা কাম হায়, আল্লাহ আল্লাহ ইসে শিরিয়াস্ত নাম, শিরস কর্মি কুনাত জানাম তামাম, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হায়। আল্লাহ বলেন বান্দা তোর মা তোকে বানাইতে পারে নাই, জোরে বলেন বানাইতে পারছে কিনা, তোর বাবা তোকে বানাইতে পারে নাই, তোমার নেতা তোমাকে বানাইতে পারে নাই, যেই নেতারে পিছনে সারাদিন স্লোগান দিয়া গলাটারে ফাটাইছো ওই নেতা তোমাকে দুনিয়াতে বানাইতে পারে নাই। এরে বান্দা তোর দাদাও তোকে বানাইতে পারে নাই, তোকে বানাইলাম আমি আল্লাহ, বান্দা তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও না। ওরে মুয়াজ্জিন প্রতিদিন আল্লাহু আকবারের ধ্বনি দিয়া মসজিদের দিকে তোমাকে প্রতিদিন পাঁচবার ডাকে, বান্দা তোমার শরীরটা ভালো আছে পরিপূর্ণ সুস্থতার নেয়ামতে আছো, তারপরেও তুমি মসজিদে যায় নামাজ আদায় করো না, আছে না নাই, অথচ দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোকে সব কিছু দান করলাম, তুমি হাঁটা চলা করো এই সব নেয়ামত আমার। ওরে বান্দা তোমাকে সুস্থ রাখি আমি আল্লাহ, তুমি অসুস্থ হয়ে গেল আলেমদের কাছে দোয়া চাও, আলেমরা তো আমার কাছে বলে জোরে কোন ঠিক কিনা, আমি আল্লাহ তোমাকে অসুস্থ হয়ে গেলে পরিপূর্ণভাবে সুস্থতার নেয়ামতের মধ্যে ডুবিয়ে রাখি আমি আল্লাহ, তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো না। দুনিয়ার জমিনে মানুষের কাছে কোনো কিছু চায় লাভ নাই, ওরে বান্দা তোর টাকা পয়সা দরকার আমি আল্লাহর কাছে চাও, ক্ষমতা দরকার আমি আল্লাহর কাছে চাও, তোমার যা কিছু প্রয়োজন জোরে আওয়াজ দিয়া বলো মুসলমান কার কাছে চাইব, আরো জোরে আওয়াজ দিয়া বলো কার কাছে যাব, আল্লাহর কাছে যাব। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ এমন একজন আল্লাহ আমার কাছে কোনো কিছুর অভাব নাই, ঠিক কিনা? চেয়ারম্যান সাহেবের কাছে একবার যদি তুমি কিছু চাও, চেয়ারম্যান সাহেব নেতা হিসেবে একবার তোমাকে দিবে, দ্বিতীয়বার যখন তুমি নেতার কাছে চাও নেতার মেজাজটা গরম হয়ে যাবে, মেজাজ যদিও গরম না হয় মনের মধ্যে খুব খারাপ লাগে কি লাগে না? আমার আল্লাহ বলে বান্দারে মা বাবা যখন মা বাবার কাছে ছেলে সন্তান বারবার টাকা পয়সা চায়, মা বাবা বিরক্ত হয় কি হয় না? উস্তাদের কাছে যদি ছাত্র বারবার কিছু চায়, কিছু জিজ্ঞাসা করে, উস্তাদের মেজাজ গরম হয়ে যায়, আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ এমন একজন আল্লাহ আমার কাছে দুনিয়ার জমিনে যেই বান্দারা না চায় আমি আল্লাহ ওই বান্দাদের উপরে রাগান্বিত হই। ওরে বান্দা তুই আমি আল্লাহর কাছে কেন চাও না? গুনাহ হয়ে গেছে গভীর রাতে দুই রাকাত চার রাকাত নামাজ আদায় করে মোনাজাত ধরে আমি আল্লাহর কাছে বলো মালিক আমার দ্বারা অন্যায় হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, ও আমার মালিক তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে বান্দা গুনাহ হয়ে গেলে আমি আল্লাহর কাছে চাও, বিপদে কইরা গেছো আমি আল্লাহর কাছে চাও, তোমার উপরে কেউ জুলুম অত্যাচার করে তুমি আমি আল্লাহর কাছে চাও, তোমার টাকা পয়সা দরকার তুমি আমি আল্লাহর কাছে চাও।
তোমার যা কিছু দরকার সব আমি আল্লাহর কাছে চাও মায়ের নবী আমার বলেন একজন সাহাবী পয়গম্বরের কাছে এসে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আমার ঘরে খানার কোন ব্যবস্থা নাই মায়ের নবী ডাক দিয়া কয় সাহাবী রে নামাজ আদায় কর নামাজের মাধ্যমে আমার আল্লাহর কাছে চাও কারণ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন ইমানদার আমি আল্লাহর কাছে সহযোগিতা চাই ইসতাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ এক নাম্বার হলো ধৈর্য এক নাম্বার ধৈর্য দুই নাম্বার হলো নামাজ ওই মুসলমান আজ আপনি আমি বিপদে পড়লে আপনার আমার সবর ধৈর্য নাই আপনার আমার নামাজও নাই ঠিক কিনা বিপদে পড়লে আল্লাহর কাছে বান্দা তুমি সবর করো এই বিপদটা হইতে পারে তোমার জন্য পরীক্ষা রে গোলাম সবর যদি করতে পারো নামাজের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে বিজয় দান করব সফলতা দান করব জোরে কোন সুবহানাল্লাহ সাহাবী নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর নবীর কাছে বলে নবী গো এখনো পর্যন্ত ব্যবস্থা হয় নাই মায়ের নবী আবার বলেন তুমি আবার নামাজ আদায় করো এর নবীর উম্মতের দল নবী আমার ডাক দিয়ে বলে সাহাবী তুমি আবার নামাজ আদায় করো এবার দ্বিতীয়বার পয়গম্বর কাছে এসে ডাক দিয়ে বলে নবী গো এখনো পর্যন্ত ব্যবস্থা হয় নাই নবী আমার ডাক দিয়ে বলে সাহাবী রে খুশু এবং খুশু সহকারে সুন্দরভাবে নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে চাও দ্বিতীয়বার নামাজ আদায় করে যখন সাহাবী চাইছেন আমার আল্লাহ আসমান থেকে সরাসরি খাবারের ব্যবস্থা করে দিছে অতএব সে আল্লাহকে ডাকার দরকার আছে না নাই আরো জোরে বলেন আমাদের মালিক কে আমাদের মালিক আল্লাহ আমাদের মালিক কে আল্লাহ সব সময় আল্লাহর স্মরণ করব কার স্মরণ করব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন সব সময় যদি আল্লাহ পাকে স্মরণ করা যায় আল্লাহর স্মরণ যদি দিলের মধ্যে আনা যায় তাহলে দুনিয়াতে কোনো ভয় নাই কোনো পেরেশানি নাই কোনো চিন্তা এই যে এইজন্যই তো দেখবেন আলেমরা দুনিয়ার কাউকে ভয় পায় না কারণ আমার নবীও কাউকে ভয় পাইতেন না ঠিক কি না আমার নবীও কাউকে ভয় পাইতেন না নবী একমাত্র ভয় পাইতেন আমার আল্লাহকে সুতরাং আমরা দুনিয়ার কাউকে ভয় পাবো না বাকি মুরুব্বী যারা তাদের সাথে বেয়াদবি করব নাকি তাদেরকে সম্মান করব শ্রদ্ধা করব তবে ভয় করব কাকে যাদেরকে আমরা ভয় করি তারাও ভয় করবে কাকে ওই আল্লাহকে যদি কেউ ভয় করতে পারে দুনিয়ার জমিনে কোনো টেনশন নাই চিন্তা নাই কারণ যে সবসময় জিকির আজকার করে আর আল্লাহর সাথে তার সম্পর্ক তার কোনো চিন্তা থাকতে পারে জোরে বলেন তার কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কারণ তার দিলে আছে কে আল্লাহ বলেন বান্দা তুমি যখন একাই কি হাঁটো তুমি মনে করো তোমার সাথে কেউ নেই কিন্তু তোমার সাথে আছে কে আমরা যখন দুইজন এক দুই বন্ধু হাঁটাচলা করি রাস্তার মাধ্যমে আমরা মনে করি যে শুধু আমাদের দুইজন বন্ধুই আছে কিন্তু আল্লাহ কয় না আমি তোমাদের সাথে আছি সুবহানাল্লাহ বলেন সুতরাং সেই আল্লাহকে যদি আপনি বানানো যায় আপনার আমার মরণে কোনো চিন্তা আছে আপনার আমার কবরে কোনো ভয় আছে কিয়ামতের ময়দানে কোনো ফেরেশানি আছে নবীজির আদর্শ বাস্তবায়ন করতে হবে রসুলকে পরিপূর্ণভাবে ফলো করতে হবে মায়ার নবীকে যদি পরিপূর্ণভাবে নবীজির আদর্শকে বাস্তবায়ন করতে পারি অযুবক আজকে তুমি কার আদর্শ বাস্তবায়নের জন্য পাগল দুনিয়ার জমিনে কার আদর্শ বাস্তবায়নের জন্য পাগল কেউ যদি সুন্দরের জন্য পাগল হয় তাহলে আমার নবীর চাইতে পৃথিবীতে আর কেউ সুন্দর না ইয়ারদের বলেন আছে নাকি কেউ যদি চরিত্রের দিক দিয়ে কোনো নেতার পাগল হইতে চায় তাহলে আমার নবীর মতো শ্রেষ্ঠ আদর্শবালা শ্রেষ্ঠ চরিত্রবান এই দুনিয়াতে কেউ আছে কেউ যদি দুনিয়াতে মহান নেতা হিসেবে নেতার পিছনে স্লোগান দিতে চায় তাহলে আমার নবী হইলেন শ্রেষ্ঠ নেতা ঠিক কিনা ধরে কন তাহলে আমার নবীর আদর্শ কেন তুমি বাস্তবায়ন করতে চাও না তুমি যদি কোনো যোগ্যতার দিক দিয়ে কাউকে ফলো করতে চাও আমার নবীর চাইতে দুনিয়াতে শ্রেষ্ঠ যোগ্যতা বলা আর কেউই নাই
আজকে আমরা যাদের পিছনে স্লোগান দেই আপনারা আমার সময়কে নষ্ট করতেছি এই নেতাকে আমাদের ময়দানে আপনাকে আমাকে হত্যা দিবেন না কিন্তু পয়গম্বরের আদর্শ যদি তুমি যদি মাথার মধ্যে টুপি লাগাও চুলগুলো তিন তরিকার এক তরিকায় কাটো হিন্দুর বান্দরের যেভাবে কাটে মাগামিয়ে সাইজ করে রাখি যদি খ্রিস্টানদের মতো সেইভাবে যদি না কেটে আমার মদিনার নবীর আদর্শ চুলগুলো রাখো ও যুবক সাড়ে তিন হাত গড়ির ভিতরে যদি লম্বা জামাটা ঢোকাও কিয়ামতের ময়দানে নবী সাহেব নবী আপনার আমার হককে সমাজ করবে কি করবে না আরো জোরে বলেন মাস্টার বেশি বাড়ানো হয়েছে এজন্য রসুলের আদর্শ পরিপূর্ণ মানব রাজি আছেন তো ইনশাআল্লাহ ভাইরা আমার আসুন আমরা দুনিয়াতে কত মানুষের পিছনে স্লোগান দেই অতএব আপনার আমার নেতা হইল একজন আপনার আমার নেতা হলো কয়জন ভাই একজন একটা স্লোগান দিতে পারবেন তো পারবেন আপনাদের ভিতরে একটু অলসতা আসছে দেখছি খুব কেউ ঘুম যাইতেছেন জিমাইতেছেন খুব অলসতা আসে না ঘুম আসে একটা তাকবীর দিতে পারবেন একটা তাকবীর দিয়া সারা দুনিয়ার সব বেঈমান নাস্তিকদেরকে জানিয়ে দেন যে এই বাংলাদেশে এখনো পর্যন্ত মুসলমান আছে তোমরা যদি কোরআনের বিরোধিতা করো পয়গম্বরের আদর্শের বিরোধিতা করো আলেম ওলামা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো তাহলে এই বাংলার জমিনে জায়গা হবে না ঠিক কি না ধরে কোন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আজকের মাহফিল আজকের মাহফিল আজকের মাহফিল আল কোরআনের আলো তোমার নেতা আমার নেতা মাশাআল্লাহ সবাই পারেন বলেন বিশ্ব নবী মুস্তফা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আমরা সবাই রসুল সেনা আমরা সবাই রসুল সেনা নারায়ে তাকবীর আল্লাহ আমাদের সকল ভাইদেরকে কবুল করেন ধরে বলে আমিন আমরা যেভাবে এই ময়দানের মধ্যে বসে আছি আমরা সবাই মুসলিম পরিবারের লোক ঠিক কি না আমাদের সবার ঈমান আছে আমরা দুনিয়াতে যখন এইভাবে একত্রিত হয়ে থাকি কোন ঝগড়া নাই বিবাদ নাই এই দেশের ভিতরে আমরা চাই শান্তি আমরা কি চাই ভাই মারামারি চাই না কাটাকাটি চাই না হানাহানি চাই না আমরা চাই শান্তি আমরা শান্তিতে বসবাস করতে চাই ঠিক কি না কারণ আমার মায়ের নবীর আদর্শের মধ্যে কাটাকাটি নাই হানাহানি নাই ঝগড়া বিবাদ নাই লুচ্চামি নাই গুন্ডামি নাই আমার রসুলের শ্রেষ্ঠ আদর্শ পয়গম্বরের আদর্শ যদি যুবক গ্রহণ কর্তা আমাদের এই দেশটা যদি সেইভাবে পরিচালিত হইতো এই দেশের ভিতরে কোনো মানুষ কোনো মানুষের দিকে চোখ গরম করে তাকাইতে পারত না আর দুঃখের ব্যাপারে বলতে হয় রসুলের আদর্শ আমরা বাস্তবায়ন করতে চাই না কোরআন সুন্নার আলোকে আমরা দেশ পরিচালনা করতে চাই না ওলামায়ে কেরাম যেভাবে দিক নির্দেশনা আপনাকে আমাকে দেয় আপনারা আমরা সেইভাবে চলতে চাই না নিজের মন মতো চলতে চাই আরে ভাই নিজের মন মতো চলে চললে তো আর লাভ হবে না আমার আল্লাহ একটা কিতাব দিয়েছেন এই কিতাব যদি মানতে পারি পয়গম্বরের আদর্শ যদি মানতে পারি আপনার আমার জান্নাত জোরে বল সুবহানাল্লাহ সেই জান্নাতে যাইতে রাজি আছেন জান্নাতে যাইতে হইলে রসুলের আদর্শ বাস্তবায়ন করতে হবে নামাজ আদায় করতে হবে আল্লাহর কোরআন যেভাবে আপনাকে আমাকে ওলামায়ে কেরামরা দিক নির্দেশনা দেয় কথাগুলো পরিপূর্ণভাবে মানতে হবে ঠিক কি না ভাইরা আমার আমার নবী মায়ের নবী রহমাতুল্লিল আলামিন যেই নবী সাথে অন্য কোনো নবীর তুলনা হয় না আমার মায়ের নবীকে আমার আল্লাহ যখন রেসালতের দায়িত্ব দিলেন আমার নবী কোরআনুল কারিম তেলাওয়াত করে আর দলে দলে মানুষগুলো মুসলমান হয় সুবহানাল্লাহ বলতে পারেন ভাই এই অবস্থা দেখে আবু জাহিল সূরার নাম শুনছেন আপনারা আচ্ছা আজকে যদি এখানে আপনারা ওলামায়ে কেরামের জবান থেকে অনেক পয়েন্ট শুনছেন আবু জাহেল আমার নবীর সাথে কত গাদ্দারি বাটপারি করেছে ঠিক কি না আজকে যদি আবু জাহেলকে এই ময়দানে পাইতেন বলেন তো কারা কারা জুতা দিয়ে আবু জাহেলকে সাইজ করতেন হাত ধরে দেখান তো নারায় তাকবীর ভাইরা আমার এই আবু জাহাল আমার নবীকে কত কষ্ট দিয়েছে ইতিহাস সাক্ষ্য আমার নবীকে অনেক ভাবে অনেক কষ্ট দিয়েছে আসুন শুধু দুনিয়ার জন্য পাগল রসুলের আদর্শের একটু বয়ান শুনি দেখবেন দিলটা নরম হয়ে যাবে আপনার আমার দিল পরিবর্তন করে দিবেন কে আপনার আমার আল্লাহর আমাদের মুসলমানদের আল্লাহর ক্ষমতা আছে না নাই
অন্যান্য ধর্মের মানুষ মুসলিম ছাড়া যারা অন্য কেউ আমার আল্লাহকে আল্লাহ মানতে চায় না, আমার নবীকেও তারা নবী মানে না, ঠিক কি না? একমাত্র মুসলমানরাই আমার নবীকে মানে, আমার আল্লাহকে মানে। আসুন, আমাদের আল্লাহ কেমন আল্লাহ, আমার মায়ার নবীর মুজিজা কেমন মুজিজা, যে কথাগুলো শুনলে কত বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়, ইসলাম ধর্মের দিকে ধাবিত হয়। ভাইয়েরা, আমার মায়ার নবী যখন এই কোরআন কারিম দিয়ে মানুষকে বলেন, দাওয়াত দেন, তেলাওয়াত করেন, মানুষগুলো দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়। আবু জাহেলের গায়ের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে যে আমি এখানের বড় নেতা, কিন্তু মুহাম্মদের কথা সবাই শুনে, আমার কথা কেউ শ্রবণ করে না, তার দলে মানুষগুলো মুসলমান হয়ে যায়। সুতরাং কালেমার দাওয়াতকে বন্ধ করতে হবে, বিভিন্নভাবে নির্যাতন অত্যাচার মুসলমানদের উপরে। আপনারা শুনেছেন কি শোনেন নাই? এমন অবস্থা হয়েছে সাহাবা একরামদেরকে তারা কি নির্মম নির্যাতন শুরু করছে। কোন কোন সাহাবা একরাম কালেমা পড়ছে, গোপনে তারা মুসলমান হয়েছে, কিন্তু গোপন করতে পারে না। আমার মায়ের নবী আল্লাহর কাছে কান্দে, আল্লাহ ইসলামের সুনিশ্চিত পতাকা তুমি কালেমার পতাকা উন্নীল করে দাও, যদি আমি যাতে করে আমি কোরআনের কথাগুলো ওখানে বলতে পারি। ভাইয়েরা, আমার আবু জাহাল দেখছে বিভিন্নভাবে আমার নবীর কোনো ক্ষতি করতে পারে না, কারণ আমার নবীর গার্ডিয়ানকে জোরে বলেন, আমার নবীজির গার্ডিয়ান কে? সুতরাং আমাদের গার্ডিয়ান ওকে। সুতরাং আমার আল্লাহ ইসলামকে পরিপূর্ণভাবে কন্ট্রোল করেন। আমার আল্লাহ জানাইছেন পয়গম্বর, আপনার মৃত্যু কারো হাতে হবে না, আপনার মৃত্যু কারো হাতে হবে না, আপনার মৃত্যু আমি আল্লাহ যখন হুকুম করব তখনই হবে। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, পেরেশানি নাই, লা তাহজান, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আপনি কোরআনের প্রচার করতেই থাকেন, সমস্ত জুলুম অত্যাচার সমস্ত সব কিছু থেকে, সমস্ত মুসিবত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করব। সুতরাং এই কোরআন যদি আমরাও মানি, আমাদের বুকে ধারণ করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন কি করবেন না? আরো ধরে বলেন। তাহলে অনেকে বলতে পারেন, কই ওলামা একরাম যে অনেক বড় বড় আলেমরা জেলখানায়, কি হেফাজত? আর এটা তো তাদের জন্য পরীক্ষা, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, যারাই কোরআনের বড় বড় হক্কানি ওলামা একরাম আলেম, তাদের জেল জরিমানা আছে না নাই? ভাইরা আমার, এই দেশের অনেক মানুষ ওলামা একরামের আক্ষেপটা বুঝতে চায় না। হেফাজতে ইসলাম এমন একটা সংগঠন, অরাজনৈতিক সংগঠন, তাদের দাবি যে বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, চরম নাই, যারাই ক্ষমতায় থাকুক আমাদের কোনো সমস্যা নাই। আরো ধরে বলেন, আমাদের কোনো সমস্যা নাই। তবে আমাদের ওলামা ইকরামদের একটা কথা, যেহেতু এটা মসজিদের শহর, এটা শহর ঢাকার শহরকে বলা হয়, এই দেশটা যেহেতু মুসলমানের দেশ, অতএব এই দেশে জিকিরের আওয়াজ হবে কার? আরো ধরে বলেন, জিকিরের আওয়াজ হবে কার? কোরআনের কথা হবে কার? সুতরাং আমাদের একটাই দাবি সরকার বাহাদুরের কাছে, যে এই দেশে যেহেতু আমরা মুসলমান, আমাদের ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে বলো, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসা রসুলের ঘর, এই কোরআন সুন্নার বিরুদ্ধে যদি কেউ বলে, তাহলে আমরা এটা মেনে নিতে পারি না, এটা মেনে নিতে পারি না। ভাইয়েরা আমার, এজন্য আসুন আমরা সরকার বাহাদুরকে বলবো যে এই দেশের ভিতরে যারা উচ্ছৃঙ্খল সৃষ্টি করে, কোরআন সুন্নার বিরুদ্ধে বক্তব্য দেয়। কয়েকদিন আগে একটা লোক মসজিদে আজান দেয়, সে বলে যে আজান আমার কাছে ভালো লাগে না, এই আজানের আওয়াজ ভালো লাগে না, মানুষকে আহ্বান করে যে তোমরা মসজিদে চাঁদা মাদা দিও না। সুতরাং এদের উদ্দেশ্য খারাপ, এদেরকে যেন সরকার বাহাদুর দৃষ্টান্ত শাস্তি দেয়, কারণ আমরা এই দেশে শান্তি চাই, মারামারি হানাহানি চাই না, রক্তপাত চাই না। ভাইয়েরা আমার, যখন আবু জাহাল দেখছে যে কোনো মুহূর্তেই মুহাম্মদকে দমানো যায় না, থামানো যায় না, চিন্তা করছে পাশের দেশ সিরিয়া দেশ, কি দেশ ভাই? সিরিয়ার দেশ। সিরিয়ার বাচ্চা ছিলেন হাবিব বিন মালেক, মুসলমান ফাইলি মুসলমানদের উপর অত্যাচার, নাউজুবিল্লাহ বলবেন না। কোনো কাফের মুশরিক মুসলমানের বন্ধু হইতে পারে না, যদিও বন্ধুর বাপ দেখায়, দেখবেন উদ্দেশ্য ভালো না খারা, কারণ ইমানদার যতই বড় শত্রু হোক না কেন, মুসলমান আমি আপনার আপন, আপনি আমার আপন, আমরা এক কালেমার ভাই, কালেমা তো একটা, কালেমাকে কেন ভাগাভাগি করেন? সুতরাং আমাদের ঠিকানাও হবে জান্নাতে, একই স্থানে। আজকে বেঈমানরা বিভিন্ন সুযোগ সুবিধা দিয়া আমরা মনে করি আলেমরা আমাদের দুশ্মন, না, এই সমস্ত ওলামায়ে কেরাম হক্কানি আলেম যারা
কিয়ামতের ময়দানে আপনি বুঝবেন যে না আসলে আলেমরা আমাদের দুশমন ছিল না, ওলামায়ে কেরাম আমাদের বন্ধু ছিল। আরে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথাবার্তা কইলা আজকে দি নাস্তিক বেঈমানরা আবু জাহালদের কাতারে দাঁড়ায় গেলাম ইলা ভাবে। অতএব খুব সাবধান, আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রসুলের আদর্শের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলা যাবে সিরিয়ার বাদশা হাবিব বিন মালিকের কাছে আবু জাহেল পত্র লেখলো, পাঠাইলো যে বাদশা আমি আপনার সাথে সৌজন্যে সাক্ষাৎ করতে চাই। মক্কার জমিনে এমন একজন ধর্মের নবী আবির্ভাব হয়েছে যে তার নাম মুহাম্মদ, সে আমাদের মানুষগুলো তার ধর্মে নিয়ে যায়। সুতরাং আমিও কাফের, আপনিও কাফের, সুতরাং এটা তো আমরা কোনো মুহূর্তেই মানতে পারি না। এই জন্য আবু জাহেলকে, আবু জাহেল একটা চিঠি লাগলো, পত্র লাগলো, আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আপনার কাছে আসবো। তখন বাদশাহ অনুমতি দিলেন, আচ্ছা আপনি আসেন। আসার পরে বাদশার কাছে সব কিছু বললো, আমার নবীর বিরুদ্ধে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের ধর্মের বিরোধিতা করেন, সুতরাং ওনাকে বয়কট করা দরকার, ওনাকে থামানো দরকার, ওনাকে যদি আমরা না থামাই আমাদের অবস্থা বড় খারাপ হবে ভাইয়ার আমার। এই জন্য আবু জাহেল এবং হাবিব বিন মালিক সিরিয়ার বাদশা দুইজন একসাথে হয়ে কয় যে আচ্ছা মক্কার জমিনে আপনি আমার একটা মঞ্চের ব্যবস্থা করেন, সুতরাং আমি থাকবো প্রধান অতিথি, সুতরাং এই পাশে থাকবে সভাপতি। আবু জাহেলকে বলে যে তুমি থাকবা পাশে, সমস্ত নেতারা, আমাদের দলীয় নেতারা থাকবে মাঠে ময়দানে, আমি মুহাম্মদের কাছে যাব, যে মুহাম্মদকে কিছু পরীক্ষা নিরীক্ষা করব, যদি মুহাম্মদ আমার পরীক্ষা পাশ করতে পারে তাহলে আমি মানব মুহাম্মদ সত্য ধর্মের দাবি করে, সেই সত্যি ধর্মের ভালো ধর্মের উপরে আছে, আর যদি আমার দাবিগুলো সে আমার প্রশ্নের উত্তরগুলো না দিতে পারে, মক্কার জমিন থেকে ইসলাম ধর্মকে মুহাম্মদ সহ মুহাম্মদের দলবল সহকে ধ্বংস করে দেওয়া হবে। জোরে বলেন আউযুবিল্লাহ। ভাইরা আমার, সত্যি সত্যি বিশাল এক মঞ্চ করা হলো। সূরা কমারের তাফসিরে এই ঘটনা উল্লেখ করা হয়, যখন সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক মক্কার জমিনে আসলেন, চতুর্দিকে খবরটা যখন পৌঁছে গেছে সমস্ত সাহাবায়ে কেরামরা কান্নাকাটি করেন, হায় রে যেই নবীর জন্য পাগল হইলাম, যে রসুলের জন্য আমরা মুসলমান হইলাম, নবীর আদর্শ মানি, আজ যদি আমার নবীর ধর্ম শেষ হয়ে যাবে, আমার নবী যদি প্রশ্নের উত্তর না দিতে পারে আমাদের ইসলাম ধর্ম শেষ হয়ে যাবে। আপনার সিরিয়ার বাচ্চা 12,000 সৈন্য নিয়ে মক্কার জমিনে আসছে, মক্কার জমিনে যখন আসছে আসার পরে শুধু একমাত্র ইসলাম ধর্মকে ধ্বংস করবে। ভাইয়েরা আমার, সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিক আবু জাহালকে ডাক দিয়া কয়, আবু জাহাল যে মুহাম্মদ আমাদের ধর্ম থেকে মানুষগুলো তার ধর্মে, মুসলমান ধর্মে নিয়ে যায়, ওই মুহাম্মদ কোথা? দেখো মুহাম্মদ কোথায় আছে। ভাইরা আমার, আবু জাহালের বাহিনী কয়েকজন অস্ত্র নিয়ে যায়, দেখে আপনার আমার নবী আবু কুবাইস নামের কাবার মক্কার একেবারে প্রাণ কেন্দ্রের কিনারায়, মায়ার নবী আমার সেখানে, ইতিমধ্যে বাদশার সমস্ত আবু জাহেল বাহিনী খবর পৌঁছে দিছে, ও মুহাম্মদ আপনাকে সিরিয়ার বাদশা তলব করছে, সিরিয়ার বাদশা আপনাকে যাওয়ার জন্য বলছে। এরে আল্লাহর গোলাম, এরে যুবক ভাই, আজ তোমার মধ্যে মায়ের নবীর আদর্শ নাই, অথচ তোমার জন্য আমার জন্য মদিনায় আমার নবীর চোখের পানি ফালাইয়া এখনো পর্যন্ত উম্মতের জন্য কান্নাকাটি করেন, ও যুবক আজকে কার পিছনে দৌড়াও, কার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো। ভাইরা আমার, সত্যিকারের আশিকি রসুল ছিলেন সাহাবায়ে কেরাম, ওই সাহাবায়ে কেরামের মতো যদি সত্যিকারে আশিক হইতে পারো, দুনিয়াতেও কোনো চিন্তা নাই, পরকালেও চিন্তা নাই, তোমার আমার জান্নাতের জিম্মা আমার মায়ার নবী নিয়া নিবেন। মায়ার নবী এই খবর শোনার পর নবীজি সামনের দিকে যখন অগ্রসর হইলেন, সিদ্দিকী আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো আপনি কোথায় যান? সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক 12,000 সৈন্য নিয়ে আপনার উপরে নির্যাতন করবে, ইসলাম ধর্ম দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, নবী গো সেখানে আপনার যাওয়ার দরকার নাই। মায়ার নবী আমার ডাক দিয়া কয়, আব্বা কর, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, ফেরেশানি নাই, আমার মালিক হইলেন আল্লাহ,
আমি সেখানে যাব কারণ আমি দুনিয়ার জমিনে কোন মানুষকে ভয় পাই না আমি একমাত্র ভয় পাই আমার আল্লাহকে আমাকে যদি সেখানে যাওয়ার পরে মেরে ফেলে আমার আল্লাহ আমাকে জান্নাত দান করবেন শাহাদাতের মর্যাদা আমি লাভ করব জোরে কোন সুবহানাল্লাহ আবু বকর ডাক দিয়া কই নবী গো একাই কি যাইন না আপনি আমাকে নিয়ে যান মায়ের নবী আমার ডাক দিয়া গো আবু বকর ওরা মনে মনে ভাববে আমি ভয় পেয়েছি এই জন্য আমার সাহাবী আবু বকরকে সাথে নিয়ে গেছি আরে আবু বকর আমি তো ভয় পাওয়ার নবী না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয় নবী গো আমি আপনার সাথে যাব সিরিয়ার বাচ্চার হাবিব বিন মালিকের মনের অবস্থা বেশি ভালো নয় এর পয়গম্বর ওরা 12,000 সৈন্য নিয়ে আসছে কিন্তু আমি আল্লাহর কসম করে বলি আপনার উপরে যদি হাবিব বিন মালিক অত্যাচার করতে চায় যতক্ষণ পর্যন্ত আমি আবু বকরের শরীরে এক ফোঁটা রক্ত থাকবে আর হাবিব বিন মালিক আবু জাহাল কুফারে কুরাইশ মক্কার বেঈমানরা আপনার উপর নির্যাতন অত্যাচার করবে আমি আবু বকরের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমার জীবনটা বাঁচতে আমি আপনার উপরে যারা পরিমাণ অত্যাচার হইতে দিব না আশিক হো মেরা দারায়ে শাহেন শাহেদ আলম আশিক হো মেরা দারায়ে শাহেন শাহেদ আলম সুন্নত কি ফায় রবি করতে রাহো হার জাহার দম সুন্নত কি ফায় রবি করতে রাহো হার জাহার দম মায়ার নবী ডাক দিয়া কে আবু বকর আপনার যাওয়ার দরকার নাই আবু বকর কয় না নবী আমি আপনার সাথে যাব কারণ আমি আপনার হিজরতের সাথী আপনাকে রেখে আমি এভাবে একাই কি থাকতে পারি না শেষ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দিয়া মায়ার নবী রাখতে পারে নাই এর নবীর উম্মতের দল মায়ার নবীর সাথে হযরত আবু বকর চলে গেলেন এই যে আমাদের মাহফিলের প্রধান একটা গেট মায়ার নবী আমার আবু জাহেলের বাহিনীর সাথে যখন গেট দিয়া ঢুকবেন আবু জাহেল এই চেয়ারে বসা ডাক দিয়া কয় হাবিব বিন মালিক ও বাদশা মহোদয় ওই যে তাকে দেখেন এই যে মোহাম্মদ মাত্র গেট দিয়া ঢুকছে এই মোহাম্মদ আমাদের ধর্মের বিরোধিতা করে সুতরাং এই মোহাম্মদকে জনাবের মতো শায়েস্তা করবেন জোরে কন্নাউজুবিল্লাহ এর নবীর উম্মতের দল সিরিয়ার বাচ্চা যখন আমার মায়ার নবীর চেহারার দিকে তাকাইছেন রহমাতুল লিল আলামিন কি আমার আল্লাহ এমন একটা চেহারা দিলেন মদিনার মেয়েরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা প্রশ্ন করলেন ওগো আম্মা জান আমরা জানি পয়গম্বর ইউসুফ আলাইহিসসালামের মতো আল্লাহ সুন্দর দুনিয়াতে কোনো মানুষকে বানায় নাই আরে আম্মা জান আমাদের নবী কেমন ছিল একটু আমাদের নবীর বিবরণটা দেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় মদিনার মেয়েরা ভালো করে শুনো যেই মজলিসে পয়গম্বর ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম হচ্ছেন ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের যেই মেয়েরা ফল কাটতে যাইয়া তাদের হাত কেটে এইভাবে রক্তাক্ত করে ফেলল এর মদিনার মেয়েরা ভালো করে শুনো ওই মজলিসে ইউসুফ না হইয়া যদি তোমার আমার পয়গম্বর হইতো আখিরি জামানার পয়গম্বর হইতো মিশরের মেয়েরা হাত কাটা তো দূরের কথা আপনার আমার নবীর চেহারাটা দেখলে তারা কলিজা কেটে টুকরা টুকরা করে ফেলতো সাইয়েদুল কাও নাইনে খতুমুল মুরসালিন আখেরা মদ বুদে ফখরুল আউয়ালিন সদুয়া জোদাস রহমাতাল্লিল আলামিন মসজিদে ঔষদ হামার ওয়ে জমিন বাচ্চা যখন আমার মায়ের নবীর চেহারার দিকে তাকাইলেন তাকে বাচ্চা যেখানে বসেছিল হঠাৎ করে বাচ্চা চেয়ার থেকে দাঁড়ায় গেলেন আমার নবীর সাথে বেয়াদবি করে নাই আমার মায়ার নবীকে সম্মান করেছেন আবু জাহাল পাশে বসা আবু জাহাল ডাক দিয়ে বাচ্চা
আপনাকে আল্লাহ মুহাম্মদকে অপমান করার জন্য কিন্তু মুহাম্মদকে অপমান না করে মুহাম্মদকে সম্মান করলেন আপনি তো আমার হাজার হাজার নেতাদের সামনে আমার মান ইজ্জত নষ্ট করলেন এই কথা নিয়ে আমি আপনাকে প্রধান অতিথি করে আনলাম বাচ্চারে এই কাজটা কেন করলেন আগামী দিন তো সমস্ত নেতারা আমার চেহারার মধ্যে থুতুনি ক্ষেপ করবে সবাই বলবে তুমি সিরিয়ার বাচ্চা শক্তিশালী বাচ্চা আনছো মুহাম্মদকে অপমান করার জন্য কিন্তু মুহাম্মদ ওই মুহাম্মদকে হাবিব বিন মালিক সম্মান করেছে চেয়ার থেকে দাঁড়াইয়া সম্মান করেছে সুতরাং মনে হয় মুহাম্মদের সাথে চুক্তি আছে সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিক ডাক দিয়া কয় আবু জেহেল ভালো করে শুনো মুহাম্মদের সাথে আমার বন্ধুত্ব নাই 12,000 সৈন্য নিয়ে আসছি মুহাম্মদকে শায়েস্তা করার জন্য জনমের মতো দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য মুহাম্মদ ইসলাম যারা দুনিয়ার জমিনে মানবে তাদেরকে হত্যা করার জন্য 12,000 সৈন্য নিয়ে আমি আসছি ও আবু জাহাল ভালো করে শোনো আবু জাহাল বলে তাহলে তারা সম্মান করলে কেন কেন মুহাম্মদকে অপমান করো নাই এর নবীর উম্মতের দল আবু জাহালকে সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিক ডাক দিয়া কয় মুহাম্মদের চেহারার দিকে আমার নজরটা যখন হইরা গেছে আমি কোন সময় স্টেজ থেকে চেয়ার থেকে দাঁড়াইলাম মুহাম্মদকে সম্মান করলাম আমি হাবিব বিন মালিক নিজে উঠে পাই নাই আরো জোরে বলেন সুবহানাল্লাহ হেদায়েতের মালিককে আরো জোরে বলেন হেদায়েতের মালিককে মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে হেদায়েত দিব দুনিয়ার কোন মানুষ তাকে গোমরাহ করতে পারবে না আমি আল্লাহ যাকে হেদায়েত দিব না দুনিয়ার সব মানুষ মিলে হইলেও তাকে হেদায়েতের রাস্তায় আনতে পারবে না ঠিক কিনা আবু জাহালকে মায়ের নবী তার বছর পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছেন আবু জাহাল মুসলমান হয়েছেনি অথচ এই জমানায় আমার নবী দুনিয়ার জমিনে নাই ওলামায়ে কেরামের মুখে বয়ান শুনে কত কাফের মুশরিক 1,500 বছর পরে আমার মায়ের নবীর আদর্শে বয়ান শুনে কালেমা পড়ে মুসলমান হয় আছে না নাই এর যুবক আল্লাহর গোলাম মায়ের নবী আমার যখন সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিকের সামনে চলে আসে হাবিব বিন মালিকের সামনে যখন মায়ের নবী দাঁড়াইছে ডাক দিয়া কয় ও আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আপনার নাম নাকি মুহাম্মদ নবী আমার কয় আমার নাম মুহাম্মদ আপনার বাবার নাম আব্দুল্লাহ বলে হ্যাঁ আপনার মাতার নাম আমিনা বলে আমার মাতার নাম আমিনা আপনি কেন এই আবু জাহালের দল থেকে মানুষ গুরু নিয়ে যান মায়ার নবী আমার ডাক দিয়া কয় না না আমি ওনার ধর্ম থেকে মানুষ গুরু কেন নেব কারণ এই কোরআনুল কারিম আমার আল্লাহ আমার উপরে নাজিল করেছেন আমাকে আল্লাহ বলছেন কোরআনুল কারিম তেলাওয়াত করার জন্য এটা সমস্ত আসমান জমিন যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ এটা বিধান দিয়েছেন সুতরাং আমি কোরআনুল কারিমের তেলাওয়াত করি কোরআনুল কারিমের তেলাওয়াত করি কোরআন দিয়ে মানুষকে যখন বোঝাই মানুষগুলো আবু জাহালের দল থেকে আমার দলে আসে আল্লাহ আমাকে সত্যিকারে নবীরাজ বানাইয়া পাঠাইছে রেসালত আমার আল্লাহ আমাকে দিয়েছেন বলে নবী গো আপনার এই রেসালতের সাক্ষ্য দিলে কি লাভ হবে কোরআন মানলে কি লাভ হবে আমার নবী বলছেন কোরআন যদি মানতে পারেন আমি নবীকে নবী হিসাবে স্বীকার করতে পারেন বাকি কিছু আমলের মধ্যে দেওয়া আছে এই আমল যদি করতে পারেন চিন্তার কোনো কারণ নাই মরতে দেরি আল্লাহর তৈরি করা জান্নাত পেতে দেরি হবে না বেহেশতে আজাদ কে আজাদ না বাসত কাছে রাবা কাছে কারে না বাসত জান্নাত এমন একটা জায়গা যেখানে শান্তি আর শান্তি অশান্তি বলতে কিছু নাই জান্নাতের মধ্যে থাকব প্রসাব নাই পায়খানা নাই দুনিয়ার জমিনের কোনো ঝামেলা ব্যস্ততা কোনো কিছুই নাই এরে আল্লাহর গোলাম সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিক ডাক দিয়া কয় ও মুহাম্মদ 12,000 সৈন্য নিয়ে আসছি আপনার ধর্মের মুসলমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য আপনাকে শিক্ষা দেওয়ার জন্য সুতরাং আমি কিছু প্রশ্ন আপনাকে করতে চাই আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন কি না আবার সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিক কয় আপনি যদি সত্যিকারে নবী হইয়া থাকেন আমি তিনটা প্রশ্ন আপনাকে করব জোরে বলেন কয়টা প্রশ্ন এই তিনটা প্রশ্নের উত্তর শুনে যাবেন তো ইনশাআল্লাহ দেখি তো কারা কারা থাকবেন নারায় তাকবীর
আল্লাহ আমাদের সকলকে কবুল করেন করেন আমিন আজকে যেহেতু প্রথম দিন বেশি রাত করব না ইনশাআল্লাহ ভাইরা আমার হাবিব বিন মালিক ডাক দিয়া কয় ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা প্রশ্ন করব তিন প্রশ্নের উত্তর দিতে যদি পারেন আমি মানব যে আপনি আসলে সত্য ধর্মের উপরে আছেন নবী আমার ডাক দিয়া গো বাচ্চা রে এই তিন প্রশ্ন যদি আপনি আমাকে করেন আপনি প্রতিশ্রুতি দেন আপনি কি মুসলমান হবেন নাকি সিরিয়ার বাদশা 12000 সৈন্য নিয়ে আসছে মুসলমানদেরকে হত্যা করার জন্য আমার নবীকে অপমান করার জন্য এর নবীর উম্মতের দল সিরিয়ার বাদশা ডাক দিয়া প্রশ্ন যদি তিন প্রশ্নের উত্তর দিতে পারেন অ্যানসার ঠিকমতো দিতে পারেন দেরি আর করব না আপনার হাতে ঈমান আনবো কালেমা পড়ে মুসলমান হব নবী বলেন আমাকে একটু সময় দিতে হবে কারণ আমার মালিকের সাথে যোগাযোগ করা লাগবে বাদশা বলে যান আপনাকে সময় দিয়া দিলাম আমি এখানে আছি আপনার মালিক আল্লাহ থেকে যেহেতু আপনি একজনের প্রমাণ অমান ইয়ে আছেন দায়িত্বে আছেন আপনি যদি সত্যি নবী হইয়া থাকেন আমি আপনাকে তিনটা প্রশ্ন করব এক নম্বর প্রশ্ন হইল এই যে আকাশের মধ্যে চাঁদ দেখা যায় আপনি জমিনে থাকা এই আঙ্গুল দ্বারা আপনি চাঁদটাকে দুই টুকরা করতে হবে এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হইল এই চাঁদ যদি আপনাকে সাক্ষ্য দেয় আপনি নবী তিন নম্বর আমার আরেকটা প্রশ্ন আছে যেটা নবী ছাড়া অন্য কেউ উত্তর দিতে পারবে না আপনি পারবেন নি নবী আমার ডাক দিয়ে বাদশা রে একটু সময় দাও আমি জেনে আসি বলে সময় দিয়া দিলাম নবী আমার আবু কুবাইস নামক পাহাড়ে চলে গেছেন চলে যাইয়া দুই রাকাত নামাজ পড়লেন কয় রাকাত নামাজ দুই রাকাত কারণ মুমিনের হাতিয়ার প্রধান হাতিয়ার হইল নামাজ আপনারা সিলেটের শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির খবর সবাই জানেন এর যুবক আল্লাহর গোলাম সিলেটের জমিনে রাজা গৌর গোবিন্দ মুসলমানদের উপর যখন অত্যাচারের স্টিম রোলার চালাইছেন নারায় তাকবীরের সুলতান যখন শাহজালাল রহমাতুল্লাহি আলাই ধরলেন সিলেটের গৌর গোবিন্দ বেইমানের পতন হয়ে গেছে ঠিক কিনা বাইরা আমার মায়ার নবী পাহাড়ের উপরে দাঁড়াইয়া দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাত করলেন ও আসমান জমিনের মালিক আল্লাহ ও আমি নবী মুহাম্মাদের মালিক আল্লাহ আপনি আমাকে নবুয়তি দান করেছেন কোরআনুল কারীম দিয়েছেন এই কোরআনের প্রসার করতে গেলে আবু জাহাল আমাকে মারে আমার সাহাবা ইকরামদেরকে মারে আল্লাহ গো এই তিন প্রশ্নের উত্তর যদি আমি আজকে না দিতে পারি আমার আমি সেখানে অত্যাচারিত হইতে হবে ইসলাম ধর্ম এখানে শেষ হয়ে যাবে আল্লাহ আমি যদি শেষ হয়ে যাই তোমার নবী যদি দুনিয়াতে না থাকে ইসলাম ধর্মের মানুষগুলোকে যদি বাদশা গণহত্যা করে দুনিয়ার জমিনে কে তোমাকে আল্লাহ বলে ডাকবে কে তোমার দিনের প্রতি মানুষকে দাওয়াত দিবে আল্লাহ গো আজকে সিরিয়ার বাদশা হাবিব বিন মালিকের সামনে আমাকে অপমান করো না নবী আমার হাউমাউ করে কান্দে চোখের পানি ফালাইয়া মায়ার নবী আমার কান্দে আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল লে যাও আমার বন্ধুকে যায় বলো আজকে দিনের জন্য আমি আল্লাহ আমার বন্ধুকে আসমান এবং জমিনের তাবে বানিয়ে দিলাম মায়ার নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে আমি আল্লাহ কুদরতিভাবে আসমানের চাঁদকে দুই টুকরা করে দিব নবী আসমানের দিকে ইশারা করলে ওই আসমানের চাঁদ 9 কোটি 30 লক্ষ মাইল দূরের চাঁদ আমার নবীদের শ্রেষ্ঠ পয়গম্বর সাক্ষী দিয়া দিবে তিন নম্বরের যে বাচ্চার একটা প্রশ্ন আছে বাচ্চা যখন করবে ও জিব্রাইল তোমার মারফত আমি আমার বন্ধুর কানে কানে ঢেলে দিব কোনো টেনশন নাই আমার বন্ধুকে আমি পয়গম্বর আমি আল্লাহ অনেক কান্দান কান্দাইছি আজকে আমি শরিয়ার জমিনের বাদশাহ হাবিব বিন মালিকের সামনে আমার পয়গম্বরকে ছোট আমি আল্লাহ পয়গম্বরকে করব না আমার নবীকে আমি আল্লাহ আমার মায়ার নবীর দোয়াটা আমি আল্লাহ কবুল করে নিয়েছি আবু জাহাল মনে মনে ভাবে যে মনে উত্তর দিতে পারবে না যখন আমার নবী সেখানে সামনে আসে আসার পরে আবু জাহেল শয়তান কয় যে বাদশাহ
এই মুহাম্মদ ইতিমধ্যে এর আগে অনেক জাদুই জমিনে চালাইছে বাদশাহ এবার আপনি আসমান পর্যন্ত চলে গেছেন আজকে মুহাম্মদ এখানে শায়েস্তা হবে ইসলাম ধর্ম ধূলিসাৎ হবে যেহেতু 12000 শূন্য নিয়ে আপনি আসছেন কোনো টেনশন নাই এই কথা যখন বলে আমার মায়ার নবী মুসকি মুসকি হাসে আর মনে মনে কয় রে আবু জাহেল আমি যে কেমন পয়গম্বর আমি তুমি এখনো পর্যন্ত আমি পয়গম্বরকে চিনো নাই কতবার আমি দাওয়াত দিলাম তোমাকে কালেমা পড়ে মুসলমান হও নাই সুতরাং তুমি জাহান্নামে যেই দিন যাইবা সেই দিন বুঝবা ভাইরা আমার আমার নবী যে উত্তর দিতে পারবে কি পারবে না তিনটা প্রশ্ন জোরে বলেন কারণ নবীর সহযোগিতা করে সরাসরি কে আর আবু জাহেলের সহযোগিতা করে কে